नमस्कार दोस्तों, मेरा नाम है किशोर और आप लाइव हमारे चैनल पे यानी किशोर कुमार बैनर्जी पे। इस चैनल में हम न्यूज़, ट्रैवल वीडियोस और ड्रामास रेगुलर बेसिस पे लाते हैं। तो आज का जो वीडियो है वो डेटा एंट्री पे नहीं रहेगा। हाल ही में जो है दुर्गा पूजा फेस्टिवल जो है वो कंप्लीट हुआ है और हर साल की तरह मैं जो है अपने एरिया के दुर्गा पूजा आपको दिखाता हूँ, तो वही पेश कर रहा हूँ। कुछ वीडियोज़ रहेंगे, ज़्यादा घुमा नहीं था, कोरोना का जो है अभी भी जो है अनलॉक पीरियड चल रहा है। तो चलिए कोलकाता के कुछ पूजास देखते हैं, तो वीडियो को आगे बढ़ाते हैं। मगर वीडियो को आगे बढ़ाने से पहले यही कहूँगा दोस्तों, सब्सक्राइब कीजिए मेरे चैनल को और बेल आइकन को दबाइए मेरे चैनल के लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। सकल के जानाई शारदियार शुभेच्छा। एछाड़ा कामडोहरे दुर्गा उत्सव सुभाषपल्ली कमिटी थेके आमरा एटाई बोलते चाइछि जे এবছরে आमादेर एकदम सिम्पल थीम। देखुन सबाई आमरा जेटा मने करी खूब एक डिप्रेशनेर मध्य दिये चलछे, मानुष बोलछे करोना, किन्तु आमार मने हय फिनान्शियल क्राइसिसटा सबचेये बेशि इम्पर्टेंट। आमरा जेटा देखाते चाइछि पुजोर माध्यमे ये सबचेये इम्पर्टेंट थिंग हच्छे जे जे पजिटिवगुलो हयेछे। एई जे देखुन प्रत्येकटा फ्रेम कोविडेर जोन्नो प्रथम सारिर जे मानुषगुलो डाक्तार, नार्स, प्रचुर कन्जारभेंसि स्टाफ, आशाकर्मी, एদের কিন্তু অনেকেরই প্রাণ গেছে প্রচুর প্রাণ বাঁচানোর বিনিময়। এই কারণেই দেখবেন এই যে ফ্রেমগুলো দিয়ে আমরা করেছি, এই ফ্রেমগুলো অ্যাকচুয়ালি তাদের তাদের উদ্দেশ্য করে ফ্রেম, কোনো ছবি আমরা দেইনি এবং ফ্রেমগুলোকে কালারফুল করেছি। কেন কালারফুল? কারণ তাদের যে প্রাণটা গেছে সেটা খুব কালারফুল, ইন দ্য সেন্স আমরা ওটাকে গ্লোরিফাই করতে চাইছি যে তাদের জন্য কিন্তু প্রচুর প্রাণ বেঁচেছে। তো তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এই জন্য এই প্রদীপ, এই জন্যই সেই লাল শালু কাপড় দিয়ে বাঁশগুলোকে কালারফুল কাপড় দিয়ে বাঁধার কারণ একটাই যে মানুষের সাথে মানুষের বন্ধন। আজকের তারিখে একজন মানুষের আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর কারণটা বোধ হয় আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে এদের যেরকম শ্রদ্ধা জ্ঞাপন আমরা করছি, তারপরে যখন মায়ের মন্দিরে আমরা ঢুকছি তখন কিন্তু মাকে আমরা এমন শান্ত রূপে রেখেছি, মা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে, যে মাও ধ্যান করছেন শিবের কাছে, আমরাও মানুষের কাছে মা দুর্গার কাছে প্রার্থনা করছি যে আগামী দিনগুলো যেন আমাদের মঙ্গলময় হয়। তাই ভেতর থেকে যে মায়ের চারিপাশ থেকে জ্যোতি বেরোচ্ছে সেটা মানুষকে কনফিডেন্স জাগাবে যে হ্যাঁ আগামী দিনগুলো আমাদের মঙ্গলময় হয়। ঠিক একইভাবে যাদের জন্য আজকে আমরা ঠাকুর দেখতে আসতে পারছি, সেই প্রথম সারির মানুষগুলো যাদের প্রাণ চলে গেছে, যাদের বিনিময়ে আজকে আমরা জীবিত, ভালো, সুস্থ আছি, তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন। এর বাইরে আর কিচ্ছু নয়। আমরা বিশ্বাস রাখি যে আগামী দিনগুলো আমাদের ভালো হবে এবং আমরা প্রত্যেকটা বিধি এবং নিয়মকানুন মেনেই স্যানিটাইজেশন, হাত ধোয়া থেকে শুরু করে, মাস্ক পরা থেকে শুরু করে, যে মিনিমাম ডিস্টেন্স মেনটেন করেছে সেটা থেকে শুরু করেই কিন্তু আমরা সব মেনটেন করে চলছি। আমরা আশা রাখবো মানুষ এখানে আসবেন এবং আগামী দিনগুলো যাদের মঙ্গলময় হয় সেই কামনা আমাদের মা দুর্গার কাছে সুভাষপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির থ্রু দিয়ে জানাবেন এবং সব ভালো এবং আরও ভালো হয়ে উঠবে আগামী দিনগুলো। ধন্যবাদ।